গণতন্ত্র এবং দেশের অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত। অন্যান্য রাজনৈতিক বৃন্দ, মানুষের দুস্থ মানুষের কথা চিন্তা ভাবনা করে দেখে উনি দু হাতে টাকা দিয়েছে বিভিন্ন প্রণোদনাতে। বাংলাদেশের কথা বাদ দিয়ে আমি বরিশালের কথা, বরিশালের সদর উপজেলাতেই উনি 90,000 লোকের হাতে প্রত্যেককে 2,500 টাকা করে মোবাইল ফোনের মাধ্যমে টাকা উনি বিতরণ করছেন। কারণ অনেক দেশেই কিন্তু অর্থনৈতিক ভাবে তারা অনেক স্বাবলম্বী, কিন্তু সে সমস্ত দেশেও কিন্তু যারা বেকার তাদের কথা কিন্তু সে সমস্ত দেশের সরকাররা কখনো চিন্তা করেনি। এটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আমরা মানবতার মা বলে পুরো পৃথিবী যাকে আখ্যায়িত করেছে, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। এবং আজকে কিন্তু আমি এসেছি, আপনারা তো জানেন না, গত বৃহস্পতিবার থেকে আমি উত্তরবঙ্গে আমি পরিদর্শনে ছিলাম। গতকালকে সকালেই আমি ঢাকায় এসে পৌঁছাই, তারপরে বিকালে আমি বরিশালে এসেছি। যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে আমার সংসদীয় এলাকাতে আমি এসে হাজির হয়েছি। হাজির হয়েছি এই জন্য যে যাতে করে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যদি আমি কয়েকজন দুস্থ মানুষের হাতে কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারি, তাদের যে দোয়া, সেই দোয়াতে মাননীয় প্রধানমন্ত্রী যাতে করে সুস্থ থাকে, দীর্ঘায়ু লাভ করতে পারে, সেটাই আমার লক্ষ্য। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে গরিব মানুষের দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই কাজ করে, এবং ওনার নির্দেশনা অনুযায়ী আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে পুরো বাংলাদেশে আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি ঘুরে বেড়াচ্ছি। ঘুরে বেড়াচ্ছি এই জন্য নদী ভাঙন এলাকার লোকজন তাদের দুঃখ কষ্ট দুর্দশা লাঘব করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন এটা খুব ব্যয়বহুল একটা ব্যাপার, তারপরেও কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পুরো বাংলাদেশে নদী ভাঙন এলাকার লোকজনের দুঃখ কষ্ট লাঘব করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ওনার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব। আমরা আজকে আমার এই বক্তব্য পরে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা সকলে আমরা মোনাজাত করব। তাতে করে মাননীয় প্রধানমন্ত্রীকে আরো অনেকে এই দেশ পরিচালিত করার সে শক্তি সামর্থ্য ওনাকে দেওয়ার দেও, যাতে করে বাংলাদেশ আমাদের যে লক্ষ্য সরকারের যে 31 সালের ভিতরে উন্নত দেশে পরিণত হবে এবং 41 সালের ভিতরে সমৃদ্ধশালী দেশে পরিণত হওয়ার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আমরা দোয়া করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনা করে আমরা